नमस्कार बंधुरा, आमी एडवोकेट पायल चक्रवर्ती चले एसेछि एकटा लीगल इनफर्मेटिव भिडियोर साथे आपनादेर सामने। आर अवश्यई आजकेर जे टपिक सेटा खुबी चर्चित एकटा टपिक, लिव इन रिलेशनशिप। এই লিভ ইন রিলেশনশিপটা কিন্তু আমাদের সমাজের চোখে এখনও খুবই ঘৃণ্য এবং বাজে, কিন্তু আইনের চোখে কি এটা মর্যাদা পেয়েছে বা আইন কি বলছে এই লিভ ইন রিলেশনশিপ সম্পর্কে? আর এই লিভ ইন রিলেশনশিপের ফলে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে তার আইনত অধিকার কি আছে, বা সে ইললিগাল চাইল্ড অর লেজিটিমেট চাইল্ড, বা এই যারা লিভ ইন রিলেশনশিপে আছে তারা কি অপরাধমূলক শাস্তির যোগ্য, তাদের কি কি আইনত অব্লিগেশন ফেস করতে হবে, বা যারা এই লিভ ইন রিলেশনশিপ করতে চাও তারা কি সত্যি বিভিন্ন আইনের বেড়াজাল থেকে একদমই ফ্রি, নাকি কিছু কিছু আইনত ব্যাপারে তারা জড়িত হতে পারে? এই সমস্ত বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করার জন্যই আমি এসেছি। আর আজকের এই টপিকটা খুবই চর্চিত একটা বিষয় তোমরা সবাই জানো, আর বাইরের দেশে এই লিভ ইন রিলেশনশিপটা কিন্তু খুবই নর্মাল একটা ব্যাপার, ওদের দেশে এটা প্রায়ই হয়ে থাকে। কিন্তু আজকালকার দিনে আমাদের ভারতবর্ষের আইন কি বলছে এই লিভ ইন রিলেশনশিপ সম্পর্কে, সে বিষয়ে আলোচনা করতে আমি চলে এসেছি। তো আশা করি তোমাদের এই আলোচনাটা ভালো লাগবে। একটাই রিকোয়েস্ট করব যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই লিভ ইন রিলেশনশিপটা কি? আমি এ এবং বি, মানে ছেলেটিকে এ এবং মেয়েটিকে বি হিসেবে মেনশন করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো একটা মেয়ে এ এবং বি, ঠিক আছে, তারা একটা লিভ ইন রিলেশনশিপে যেতে চাইছে, কারণ তারা কোনো ম্যারিটাল অব্লিগেশনে যেতে চাইছে না, বা বিয়ের পরে যে দায় দায়িত্ব এইগুলোর থেকে তারা বাঁচতে এই লিভ ইন রিলেশনশিপে থাকতে চাইছে। এবং এই লিভ ইন রিলেশনশিপ শুধু কিন্তু মেন্টাল রিলেশনশিপ নয়, সেক্ষেত্রে ফিজিক্যালিও তারা একসঙ্গে থাকছে, উঠছে বসছে। এই লিভ ইন রিলেশনশিপের প্রথম 4 মাস চলে হানিমুন পিরিয়ড, তারপরেই সমস্যাটা দেখা যায়। তো কি সমস্যা দেখা যায় সেটা পরে আসছি, আগে লিভ ইন রিলেশনশিপটা করতে গেলে কি কি করতে হয় সেটা আমি একটু বলি সংক্ষেপে। প্রথমত তো যে ছেলে, মানে এ এবং বি উভয়কেই কিন্তু মিউচুয়ালি এই লিভ ইন রিলেশনশিপে আসতে হবে, এবং এই লিভ ইন রিলেশনশিপটা কিন্তু একটা অবিবাহিত মেয়ের সাথে একটা বিবাহিত পুরুষ, একটা বিবাহিত পুরুষের সাথে একটা অবিবাহিত মেয়ে, বা দুজনেই অবিবাহিত বা দুজনেই বিবাহিত, এই স্ট্যাটাসে কিন্তু হতে পারে। এবং এই লিভ ইন রিলেশনশিপে যারা আসতে চায় বা যারা করে তারা কিন্তু তাদের যে প্রেজেন্ট স্ট্যাটাস অবশ্যই দুজন দুজনকে সত্যি জানিয়ে তবেই লিভ ইন রিলেশনশিপে আসে। এই গেল ব্যাপার। আর এখানে তো অবশ্যই বললাম 4 মাস চলে হানিমুন পিরিয়ড, এবং তারপর থেকেই যে বিভিন্ন অব্লিগেশন শুরু হয়। আচ্ছা, এইবার হচ্ছে এই লিভ ইন রিলেশনশিপটা অনেকে সুন্দরভাবে কন্টিনিউ করতে পারে, আবার অনেকে যখন বেরিয়ে আসে তখনই অশান্তি বা অ্যাগ্রিভনেসটা শুরু হয়ে যায়। যেমন এক সময় অনেক দিন ধরে যারা এই লিভ ইন রিলেশনশিপ করছে, ধরো এ এবং বি লিভ ইন রিলেশনশিপে আছে এবং করছে, হঠাৎ করে ছেলেটি, মানে বিয়ের, মনে হলো যে আমি আর এর সাথে ভালো লাগছে না, আর আমার থাকতে ইচ্ছা করছে না, আমি বেরিয়ে যাব। তার কিন্তু কোনো লিগাল অব্লিগেশন নেই, কেন কি এই লিভ ইন রিলেশনশিপের ওপরে কোনো অ্যাক্ট হয়নি তৈরি, কোনো অ্যাক্ট নেই। যেমন হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে, অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট আছে, প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট আছে, কিন্তু এই লিভ ইন রিলেশনশিপের ওপরে কোনো অ্যাক্ট তৈরি করা হয়নি। তাহলে এই লিভ ইন রিলেশনশিপটা কি আইনের চোখে মর্যাদা পেয়েছে? হ্যাঁ, অবশ্যই পেয়েছে। সেটার একটা কেস ল আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট জাজমেন্ট নন্দকুমার ভার্সেস স্টেট অফ কেরালা। এই জাজমেন্টে বলা হয়েছিল, মানে এই জাজমেন্টটা কিন্তু এই লিভ ইন রিলেশনশিপকে সমর্থন করেছে। কিসে, কিসের ক্ষেত্রে সমর্থন করেছে? যে রাইট টু লিভ উইথ লিবার্টি, মানে লিভ ইন রিলেশনশিপটাকে সমর্থন করেছে যে একজন ছেলে বা একজন মেয়ে
তারা তো মানুষ, তাদের বাঁচার অধিকার আছে, বা কে কার সাথে বাঁচবে সেটার অধিকার তাদের আছে, কনস্টিটিউশন সেই অধিকারটা তাদের দিয়েছে। তাই বলা হয়েছে রাইট টু লিভ উইথ লিবার্টি, এই জাজমেন্টে এইটা বলা হয়েছে যে তাদের অধিকার আছে বাঁচার, যে কার সাথে তারা বাঁচবে। এই ক্ষেত্রে কি হয়েছিল, নন্দকুমার ভার্সেস স্টেট অফ কেরালা, এই জাজমেন্টটাতে ছেলে এবং মেয়ে উভয় লিভ ইন রিলেশনশিপে যায়। এক্ষেত্রে মেয়েটার বয়স ছিল 18 এবং ছেলেরা ছিল 21-এর কম। সেক্ষেত্রে মেয়েটার বাড়ির লোক কিন্তু ছেলেটির এগেনস্টে মামলা করে এবং তারা কিন্তু হাইকোর্টে যায় এবং হাইকোর্টে গিয়েও তারা সঠিক ভার্ডিক্ট পায় না। সেক্ষেত্রে তারা অ্যাপিল করে যায় সুপ্রিম কোর্টে। এই সুপ্রিম কোর্ট তখন বলে যে হ্যাঁ, অবশ্যই তাদের বাঁচার অধিকার আছে, রাইট টু লিভ উইথ লিবার্টি। এই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে এই লিভ ইন রিলেশনশিপটা কোনো অন্যায় নয়, যদি তারা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে থাকতে পারে তাহলে থাকুক। কিন্তু আমাদের সমাজের চোখে এখনও এটা কুনজরে দেখা হয়, কিন্তু এটা দেখা গেছে সার্ভে করে, বড় বড় যারা ফিল্ম স্টার আছে, বা বিদেশে নয় আমাদের ইন্ডিয়ার কথা বলছি, অনেকেই এই লিভ ইন রিলেশনশিপটায় গেছে ঠিকই, কিন্তু তার কনসিকোয়েন্স মানে পরবর্তী যে ফলশ্রুতি সেটা খুব খারাপ। কেউ সুইসাইড করে নিয়েছে বা কেউ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, এগুলো হয়। কারণ একটা মেয়ের ক্ষেত্রে এটা বিশেষ করে দেখা গেছে যে যখনই তারা একটা লিভ ইন রিলেশনশিপে যাচ্ছে, তারা অবশ্যই অপোজিট যে পুরুষ তাকে কিন্তু হাজবেন্ড হিসেবেই দেখার চেষ্টা করছে, যদিও বা ম্যারিটাল কোনো অব্লিগেশন নেই। সেক্ষেত্রে যখনই ছেলেটা বেরিয়ে আসতে চাইছে ওই রিলেশনশিপটা থেকে, তখন সে অ্যাগ্রিভড হয়ে যাচ্ছে এবং সে অ্যাগ্রিভড হয়ে গিয়ে কিন্তু আইনের তিনটি ব্যাপারে সেই মেয়েটা মামলা করতে পারে ছেলেটার এগেনস্টে। সেটা কি 125-এর মামলা করতে পারে, অ্যালিমনি চাইতে পারে, এবং এই রিলেশনশিপে থাকাকালীন যদি ছেলে এবং মেয়ে উভয়ের কেউ যদি ফিল করে যে না, আমি মেন্টাল টর্চার হচ্ছি, যদি মেয়েটা ফিল করে তাহলে সে ডিবি অ্যাক্টে বা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে মামলা করতে পারে, আর ছেলেটিও কিন্তু পারে মামলা করতে ডিবি অ্যাক্টে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু তিনটে আইনি সহায়তা এই রিলেশনশিপে থাকাকালীন ছেলে এবং মেয়ে উভয় পাচ্ছে। তাহলে কী কী, একটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সে মেন্টাল অ্যাগনি যদি থাকে বা মেন্টাল টর্চার যদি হয় সে মামলা করতে পারে, 125-এর মামলা করতে পারে, আর করতে পারে অ্যালিমনি চাইতে পারে। কিন্তু এই রিলেশনশিপটাকে বেরোতে গেলে কিন্তু তাদের কোনো ডিভোর্স বা ডিভোর্সের মামলা দিনের পর দিন চলছে এটা হতে পারে না, যে কেউ বেরিয়ে যেতে পারে। তো এই যে 125-এর মামলাটা মেয়েটি করবে বা করতে পারে, সেটা কিন্তু মেন্টাল ডিপেন্ডেন্সি থেকেই আসছে। কারণ দীর্ঘদিন থাকার ফলে কোর্টও মাঝে মাঝে, ধরুন একটা রিলেশনশিপে এ এবং বি বহু বছর ধরে আছে, মানে 7 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, তো তারা তো অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফ হিসেবেই পরিগণিত হচ্ছে। কোর্টও সেটা মানে যে অনেক বছর থাকার ফলে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হিসেবেই ট্রিট করা হবে। যতক্ষণ না সে কোর্টের সামনে গিয়ে বলছে যে না, আমরা হাজব্যান্ড ওয়াইফ নই, আমরা এখনও বিয়ে করিনি, তখন কোর্ট বিশ্বাস করবে যে হ্যাঁ, এরা এখনও লিভ ইন রিলেশনশিপে আছে। এবার অনেকে দেখা গেছে এই লিভ ইন রিলেশনশিপের থেকে বিয়েতে পরিণত পেয়েছে বা বিয়ে করে নিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে এর ডিস্ট্রাকটিভ ব্যাপারটাই দেখা গেছে বেশি, বা ছেলেটা বেরিয়ে গেল, বিশেষ করে ছেলেরাই বেরিয়ে যেতে চায়, তো সেক্ষেত্রে মেয়েটা কিন্তু খুব ফুল ডিপ্রেশনে চলে যায়। কেমন, আচ্ছা এবার আসছি লিগাল রাইটস। লিগাল বেড়াজালগুলো তো আমি বললাম যে লিভ ইন রিলেশনশিপে থাকতে গেলে কোনো কিন্তু শাস্তিমূলক অপরাধ নয়, যারা লিভ ইন রিলেশনশিপে আছো বা করতে চাইছো বা করতে ইচ্ছুক, তারা কিন্তু কোনো লিগাল অব্লিগেশনে পড়বে না, বা আইনের চোখে এটা কোনো অপরাধ নয়। অবশ্যই সমাজের চোখে এখনও এটা অপরাধ, কিন্তু আইনের চোখে ভারতবর্ষে লিভ ইন রিলেশনশিপটা কোনো অপরাধ নয়। এটাকে রাইট টু লিভ উইথ লিবার্টি হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে, মানে বাঁচার অধিকার সবার আছে সেই হিসেবে এখানে মর্যাদা দেওয়া হয়েছে। তো এইটুকু আশা করি বোঝাতে পেরেছি। এবার আসছি লিগাল অব্লিগেশন। এই লিভ ইন রিলেশনশিপে যারা আছে, এ এবং বি, এ হচ্ছে মেয়ে, বি হচ্ছে ছেলে, এর যা সম্পত্তি আছে সেটা রেখে এ মারা গেল, সেই সম্পত্তিটা কিন্তু বি পাবে না। কেন পাবে না?
কারণ তাদের মধ্যে ম্যারিটাল কোনো স্ট্যাটাস নেই, ঠিক আছে, তাই জন্য পাবে না। কিন্তু এ যদি উইল করে সমস্ত সম্পত্তি উইল করে যায় যে আমার মৃত্যুর পরে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বি পাবে, তাহলেই কিন্তু এর মৃত্যুর পরে সমস্ত সম্পত্তি বি পাবে। আদারওয়াইজ এর মৃত্যুর পরে কোনো সম্পত্তি বি ক্লেম করতে পারে না। কেন কি? সেটা সে যেহেতু ম্যারিটাল বন্ধনে আবদ্ধ নয় বা বৈবাহিক বন্ধনে আবদ্ধ নয়। কেমন? তো এটা একটা ব্যাপার। বিয়ের ক্ষেত্রেও সেম, বিও যদি এরমভাবে মারা যায় তাহলে এও ক্লেম করতে পারবে না। কেমন? এটা ক্লিয়ার। এবার আসছি চাইল্ড কাস্টাডি। এই যে লিভ ইন রিলেশনশিপ হচ্ছে সেটা তো শুধু মেন্টালি হচ্ছে না, একটা ছেলে এবং একটা মেয়ে মানসিকভাবে মনের আদান প্রদান করছে, ফিজিক্যালি তারা অ্যাটাচড হচ্ছে বা বেড শেয়ার করছে, সেক্ষেত্রে একটা সন্তানের জন্ম হতেই পারে, এটা খুবই নর্মাল ব্যাপার। সেক্ষেত্রে যদি কোনো সন্তান আসে সেটা কি লেজিটিমেট চাইল্ড? হ্যাঁ, অবশ্যই সেটা লেজিটিমেট চাইল্ড, মানে সে কোনো অবৈধ সন্তান নয়, আইনের চোখে সে বৈধ সন্তান হিসেবেই পরিগণিত হবে। এবং এ এবং বি, মানে ছেলে এবং মেয়ে উভয়ের সম্পত্তির ওপরে এই সন্তানের সম্পূর্ণ অধিকার থাকবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে এই রিলেশনশিপের বন্ডে যদি কোনো সন্তান জন্মায় সেটা লেজিটিমেট চাইল্ড এবং তার অধিকার আছে ওই বাবা এবং মা বাবা মায়ের সম্পত্তির ওপরে। কিন্তু বাবার বাড়ির সম্পত্তি বা মায়ের বাড়ির সম্পত্তির ওপর তার কোনো অধিকার নেই, বাবা মায়ের যে পার্সোনাল যে সম্পত্তি সেটার ওপরেই একমাত্র অধিকার এই সন্তানের থাকবে। এবং এই রিলেশনশিপে থাকাকালীন যদি ছেলেটি বেরিয়ে গেল রিলেশনশিপ থেকে, যে আমার ভালো লাগছে না, যতই মেয়ে বাচ্চা হয়ে যাক আমি বেরিয়ে যাচ্ছি রিলেশনশিপ থেকে, সে কিন্তু কখনোই বাঁচতে পারবে না, কারণ এই বাচ্চাটার কাস্টাডি তাকে নিতে হবে, বাচ্চাটার কাস্টাডি তাকে নিতে হবে, কারণ এই রিলেশনশিপ থেকে দুজনের মিউচুয়াল কনসেন্টেই কিন্তু বাচ্চাটা এসছে। সেক্ষেত্রে বাচ্চাটার কাস্টাডি তাকে নিতে হবে, এবং বাচ্চাটার কাস্টাডি যদি সে না নিতে চায় তাহলে কিন্তু অপোজিট জোন অবশ্যই 125 করতে পারে, ঠিক আছে। সুতরাং এই যে লিভ ইন রিলেশনশিপ যেটাকে শুধুমাত্র ম্যারিটাল অব্লিগেশনের বেড়াজাল থেকে বাঁচার জন্য অনেকে থাকে বা করছে, সেটা কিন্তু একেবারেই যে আইনের বেড়াজাল থেকে তারা বেঁচে যাচ্ছে এমনটি নয়। এই যে কিছু কিছু অব্লিগেশনস কিন্তু থেকেই যায়। এই রিলেশনশিপের ক্ষেত্রে তো বললাম যে সম্পত্তির অধিকারের ব্যাপারে, চাইল্ড যদি হয় সেই কাস্টাডির ব্যাপারে সম্পূর্ণ বললাম। এর ব্যাড এফেক্টের মধ্যে বললাম যে মানে মেন্টালি একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় যার থেকে কিন্তু মেয়েটা এই মামলাগুলো করে। যতই একটা মেয়ে বলুক না কেন যে না আমি খুব মডার্ন, খুব মেন্টালি আমি খুব মডার্ন, খুব লিবারেল, কিন্তু আদৌ সেটা আলটিমেটলি দেখা যায় না। একটা ডিপেন্ডেন্সি চলে আসে, হাজবেন্ড হিসেবে তাকে মেনে নিতে থাকে, এবং সেক্ষেত্রে এই ফলপ্রসূ এই মামলাগুলো করে। এবং এর ব্যাড সাইড কিন্তু এগুলো, আর ব্যাড সাইড আরেকটা হলো একটা মেয়ে দীর্ঘদিন একটা ছেলের সাথে থাকার পরে যদি ছেলেটা বেরিয়ে যায়, অনেক সময় দেখা গেছে যে এই লিভ ইন রিলেশনশিপে থাকতে থাকতে তাদের মধ্যে মায়া মমতা ভালোবাসা থেকে তারা বিয়ে করে নিল, এটা ভালো ভালো দিক। কিন্তু ব্যাড সাইড হচ্ছে, ব্যাড দিক হচ্ছে যখন এই লিভ ইন রিলেশনশিপে থাকাকালীন ছেলেটা সমস্ত কিছু ভোগ করার পরে বেরিয়ে গেল রিলেশনশিপ থেকে, সেক্ষেত্রে কিন্তু মেয়েটা ওই ছেলেটির এগেনস্টে রেপ মামলা করতে পারে, রেপের কেস আনতে পারে। তো এই লিভ ইন রিলেশনশিপে যারা করতে চায় তাদের কিন্তু এই লুফল বা কনসগুলো মেনটেন করে বা ভেবে তবেই আসা উচিত। যারা প্রচণ্ড মডার্ন মেন্টালিটি, যারা প্রচণ্ড রেকলেস লাইফ লিড করতে চায়, কেউ এলো কেউ গেল কিছুই তাদের এসে যায় না, তারাই আশা করি এই লিভ ইন রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে পারে। আদারওয়াইজ যারা নিজেদের মধ্যে খুবই কমিটেড যে এই লিভ ইন রিলেশনশিপে কন্টিনিউ করার পরে তারা বিবাহ করবেই, তাদের লিভ ইন রিলেশনশিপটা সাকসেসফুল হয়। আদারওয়াইজ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে খুব ডিস্ট্রাকটিভ কনসিকুয়েন্স হয় এই লিভ ইন রিলেশনশিপ, মানে ধ্বংসাত্মক একটা ফলাফল দেখা যায়। এর যেমন ভালো দিক আছে যে
ফ্রি ফ্রম অল ম্যারিটাল অবলিগেশনস, কিন্তু কিছু কিছু অবলিগেশনসে কিন্তু জড়িয়ে পড়তে হয়, যেগুলো আমি আলোচনা করলাম বিস্তারিত তোমাদের সাথে, যে লিভ ইন রিলেশনশিপটা কি, সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি বলেছে, এটা আদৌ আইনত কি মর্যাদা পেয়েছে। হ্যাঁ অবশ্যই পেয়েছে, ওই তো বললাম রাইট টু লিভ উইথ লিবার্টি, মানে মানুষের বাঁচার অধিকার আছে, এটা আইনের চোখে কোনো অপরাধমূলক নয়, কিন্তু এটা করতে গিয়ে অনেকেই খুব নেগেটিভ ফলাফল পেয়েছে, যেটা আমরা খবরের কাগজে প্রায় দেখি, বড় বড় ফিল্ম স্টাররাও করেছে, তারাও কিন্তু অবসাদগ্রস্ত হয়েছে, আবার অনেক সময় পজিটিভও দেখি যে যারা বিবাহ বন্ধনে আবদ্ধও হয়েছে। সুতরাং আমার একটাই সাজেশন, যারা এই লিভ ইন রিলেশনশিপ করতে চান বা করছেন বা কন্টিনিউ চলছে, তারা অবশ্যই খুব ভেবেচিন্তে এটাকে কন্টিনিউ করুন, কারণ এর কোনো ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভ কোনো ফলাফল হোক এটা অবশ্যই কাম্য নয়। তো আজকের এই আলোচনা এটুকুই, আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই আসছি, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সতর্ক থাকবেন। নমস্কার।